সরকারি চাকরিতে কোটা সংরক্ষণের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেপথ্যে ছিল জামাত, ছাত্র শিবির ও বিএনপি। বিভিন্ন সাংবাদিক বৈঠকে বারবার এই মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার সেই জামাত ই ইসলামী ও তাদের জন্য সংগঠনগুলিকে নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকার, মানে শেখ হাসিনার সরকার। কোটা বিরোধী আন্দোলনে মদত ও উস্কানি দেওয়ার অভিযোগ উঠছে কট্টরপন্থী এই সংগঠনটির বিরুদ্ধে। জামাতের বিরুদ্ধে আন্দোলনের নামে বিভিন্ন সরকারি সম্পত্তি নষ্ট করারও অভিযোগ উঠেছে। প্রসঙ্গত সোমবার 29 জুলাই শেখ হাসিনার দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14টি দল গুরুত্বপূর্ণ বৈঠক হয়। তারপরেই জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই বৈঠকে হাসিনার সঙ্গে থাকা প্রায় সব দল জামাতকে ব্যান করার পক্ষে সওয়াল করে। তারপর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার 1 আগস্ট এই নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া কয়েকটি মামলায় রায় জামাতের ইসলামী এবং তাদের শাখা সংগঠন ছাত্র শিবিরকে 1971 সালে মুক্তিযুদ্ধকালে সংঘটিত গণহত্যা, যুদ্ধ অপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের দায়ী হিসেবে গণ্য করা হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক জানান, জামাত ও বিএনপির মদতপুষ্ট ছাত্র সংগঠনগুলো সারা দেশে বিক্ষোভে জড়িত ছিল, তারাই হিংসায় জড়িত ছিল, সেই প্রমাণও মিলেছে। আওয়ামী লীগ জানিয়েছে জামাত শিবির কেন নিষিদ্ধ করার আগে সব আইনের দিকে ভালোভাবে খতিয়ে দেখা হবে, যাতে আইনি ফাঁকফোকর এড়ানো যায়। প্রসঙ্গত বাংলাদেশে এই জামাতে ইসলামীকে একটি রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা হয়। এই দলটি সে দেশের কট্টরপন্থী মৌলবাদী দল বলে পরিচিত। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাংলাদেশ ন্যাশনাল পার্টি বা বিএনপির জোট শরিক এই জামাত। 1941 সালে অবিভক্ত ভারতে ব্রিটিশ আমলে এই দলের প্রতিষ্ঠা হয়। হাসিনা সরকার অভিযোগ করেছে কোটা বিরোধী আন্দোলনে জড়িত শিক্ষার্থীরা হিংসার আশ্রয় নেননি বলে তারা জানিয়েছেন। তারা হয়তো জড়িত ছিলেনও না সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতিতে। এর পিছনে মদত রয়েছে জামাতের, তাই তাদের নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত। এদিকে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করার পর থেকে ঢাকায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে জিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, জামাত শিবিরকে নিষিদ্ধ করার পরে যে কোনো ধরনের সন্ত্রাস এবং নাশকতা মোকাবেলা করতে প্রস্তুত জিএমপি। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জামাত এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার ঘটনায় কেউ নাশকতা ঘটাতে চাইলে কড়া হাতে তার মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসঙ্গত, এর আগেও 3 বার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল জামাতে ইসলামীকে। এই নিষিদ্ধ ঘোষণা করার পর জামায়াত শিবির আন্ডারগ্রাউন্ডে চলে যেতে পারে বলে মনে করেন বাংলাদেশের আইনমন্ত্রী। সেটাকে মোকাবিলার প্রস্তুতি তাদের কাছে রয়েছে বলেও জানান আইনমন্ত্রী। যদিও জামাতকে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্তের পর তীব্র সমালোচনা শুনে গিয়েছে বিরোধী বিএনপির তরফে। এর আগে বাংলাদেশের হাইকোর্টের রায়ে জামাতকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন। এবার আসুন শুনে নেব বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের পিছনে জামাত বিএনপি ও শিবিরকে কিভাবে দায়ী করেছিলেন। একটি সভায় বক্তৃতা দেওয়ার সময় প্রধানমন্ত্রী তুলে এনেছেন এই সরকারি চাকরিতে কোটা সংস্কারের বিরুদ্ধে ঠিক কী হয়েছিল। যদিও শেখ হাসিনার এই বক্তব্য নতুন কিছু নয়, কিভাবে ছাত্র আন্দোলনের নামে এইভাবে বিরোধী শক্তি আন্দোলনে উস্কানি দিয়েছিল তার ব্যাখ্যা দিয়েছেন তিনি। কি বলেছিলেন শোনাব আপনাদের। কোটা আন্দোলনের নামে যখন সব রাস্তা বেরিয়ে এলো, আমরা তাদের বললাম কোটা আন্দোলন হয়েছিল 2018-তে, আমরা এটা মেনে নিয়ে বাতিল করে দিয়েছিলাম কোটা পদ্ধতি। কিন্তু হ্যাঁ, মুক্তিযোদ্ধা সন্তানরা মামলা করলো, সেখানে আবার আমার করাচির প্রজ্ঞাপনটা বাতিল করে দিল হাইকোর্ট, আবার কোটা ফিরে আসলো। সাথে সাথে সরকারের পক্ষ থেকে অ্যাপিলের ডিভিশনে আপিল করা হলো পরে হাইকোর্টের রায়টাকে সাসপেন্ড করে দেওয়া হলো, কাজে আবার সেখানে কোটা পদ্ধতি বাতিল হয়ে গেল এবং পূর্ণাঙ্গ শুনানির তারিখও দেওয়া হলো। 5 জুন এই রায় হয়েছিল, পুরো জুন মাস চলে গেল।
জুলাই মাসের 7 তারিখ থেকে হঠাৎ দেখি আবার কোটার জন্য আন্দোলন, যখন কোটা পদ্ধতি নাই, তখন কিন্তু কোটা পদ্ধতি নাই, কিন্তু তখনই আন্দোলন। আর আন্দোলন না, সেখানে দেখা গেল ঝাঁকে ঝাঁকে সব জড়ো হয়ে যাচ্ছে, শিক্ষক থেকে শুরু করে গার্জেন থেকে শুরু করে সবাই, অনেক শিশুদের নিয়েও হাজির হচ্ছে। আমার খুব সন্দেহ হলো যে এটার পিছনে অন্য কিছু আছে, আমি সেটা বলেছিলাম। তাহলে এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী হবে, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, আপনি তাদের সাথে আলোচনা করা, এমনকি তারা মোদীদের সাথে কথা বলছিল, সেই ব্যবস্থাও করা, সবই করা হয়েছিল, কিন্তু তারা কিছু কোনো কিছুই মানবে না। হাইকোর্টের যে তারিখ, সে তারিখটা এগিয়ে নিয়ে আসা হলো, এগিয়ে নিয়ে এসে অ্যাপিলেট ডিভিশন চেম্বার থেকে রায় দেওয়া হলো, ঠিক যা চেয়েছিল তার থেকে বেশি দেওয়া হলো। তাদের এক দফা দাবি ছিল কোটা সংস্কার, সেই যে দাবি করছে সেই দাবি সংস্কার করে দেওয়া হলো, কিন্তু সেই সংস্কার করে দেওয়ার পরেও তাদের আন্দোলন থামে না, দাবি থামে না। ঠিক এর পিছনে কি ছিল সেটা আমরা দেখলাম, যে ঠিক একে একে যেগুলি মানুষের জীবন নেওয়া এবং আন্দোলন, কোটা আন্দোলন করছে এক জায়গায়, কিন্তু চারিদিক থেকে ঢাকার সেখানে সেই জঙ্গি ঝুঁকে একদিকে হত্যাকাণ্ড চালানো, অপরদিকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয়, আমাদের স্বাস্থ্য হচ্ছে কোভিড-19 মোকাবেলা করে সারা বিশ্বে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করেছি, তার জন্য যে হসপিটালটা তৈরি করেছিলাম সেই কোভিড-19 হসপিটাল, সেখানে আগুন, সেই সাথে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন জায়গায়, অর্থাৎ মানুষের সেবা দেওয়ার প্রতিটি জায়গার উপরে একটা আঘাত হয়। তার সাথে আসলো মেট্রো রেল, অত্যন্ত আধুনিক মেট্রো রেল, দুই দুইটা স্টেশন পড়িয়ে দিল, একটা বীরপুর স্টেশন থেকে প্রতিদিন 1,00,000 মানুষ যাতায়াত করত, গোটা এই মেট্রো রেলে প্রতিদিন 2.5-3 লক্ষ মানুষ নির্বিঘ্নে তার কর্মস্থানে যেতে পারত, ফিরে আসতে পারত, কর্মঘণ্টা বাঁচত, নিরাপদ যাতায়াত করতে পারবো, বিশেষ করে মেয়েরা যাতায়াত করত, সেখানে মানে সেখানে আঘাত করেন। একুশে আগস্ট বিএনপি সরকার আমলে ব্রিটিশ হাইকমিশন। নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।